প্রিয়রঞ্জন দত্ত স্মৃতি রক্ষা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ সমারোহ শুক্রবার সকালবেলা বিলোনিয়া শহরের মডেল স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 1987 সাল থেকে 1993 সাল বিলোনিয়া শহরের মডেল স্কুলের প্রধান শিক্ষক ছিলেন প্রয়াত শ্রদ্ধেয় প্রিয়রঞ্জন দত্ত মহোদয়। ওনার জন্মমাস উপলক্ষে পরিবারের পক্ষে নেওয়া হয় বিভিন্ন কর্মসূচি। তারই অঙ্গ হিসেবে আজ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয় বিলোনিয়া মডেল স্কুলে। বৃক্ষরোপণ কর্মসূচির শুরুতে প্রিয়রঞ্জন দত্তের প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন লেখক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, ওনার পরিবারবর্গের সদস্যরা। শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠানের শেষে প্রিয়রঞ্জন দত্তের স্মৃতিতে সংক্ষিপ্ত আকারে আলোচনা রাখতে গিয়ে ওনার পুত্র বিক্রম দত্ত বলেন, প্রিয়রঞ্জন দত্ত স্মৃতি রক্ষা পরিষদের উদ্যোগে আগামী দিন বসে আঁকো প্রতিযোগিতা, সাংবাদিক, সাহিত্যিক, লেখক, শিল্পীদের সংবর্ধনা প্রদানের মতো কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সকলের সহযোগিতা কামনা করেন। বৃক্ষরোপণ সমারোহে উপস্থিত ছিলেন বিধায়ক দীপঙ্কর সেন, প্রিয়রঞ্জন দত্তের স্মৃতি রক্ষা পরিষদের সভাপতি বাবুল দেবনাথ, লেখক হরিনারায়ণ সেনগুপ্ত, সুকান্ত পাল, অবসরপ্রাপ্ত শিক্ষক দিলীপ দেবনাথ সহ আরও অনেকেই। 5 জুলাই এই মডেল স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক শ্রদ্ধেয় প্রধান প্রিয়রঞ্জন দত্তের স্মরণে আমরা এখানে মিলিত হয়েছি। প্রিয়রঞ্জন দত্ত স্মৃতি রক্ষা পরিষদের উদ্যোগে আজকে এখানে বন মহোৎসবের কাজ হয়েছে। এই বন মহাসমারোহে এখানকার বিধায়ক, স্থানীয় বিধায়ক শ্রী দীপঙ্কর সেন সহ অন্যান্য শিল্পী, সাহিত্যিক, কবি, লেখক অনেকে উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আগামী দিনে আমরা বর্ষে আঁকো প্রতিযোগিতা এবং সবশেষে কবি, সাহিত্যিক, শিল্পী, সাংবাদিকদের সম্বর্ধনাও দেওয়া হবে। উল্লেখ্য, প্রিয়রঞ্জন দত্ত উনি 1 জুলাই 1943 সালে জন্মগ্রহণ করেন এবং 1990 সালে 24 সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। এই প্রোগ্রাম কর্মসূচিকে সফল করার জন্য বিভিন্ন সমাজে বিভিন্ন মানুষের কাছে আহ্বান রয়েছে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।